बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम सुप्रिय शिक्षार्थीबृंद, वेलकम टू ऑनलाइन क्लास बीएससी ऑनर्स सेकेंड ईयर। तुम्हारा सबाई केमन आछो? निश्चय भालो आछो, जे जेखने आछो जेभावे आछो सुस्थ थाकबे, भालो थाकबे एबं निरापदे थाकबे। আমাদেরকে সবাই কি করব, মানে আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলব, আর বাইরে যখন যাব অবশ্যই মাস্ক পরিধান করব, আর বাসায় এসে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বাসার সদস্যদের সঙ্গে আমরা তারপরে প্রবেশ করব। নিরাপদ থাকব, সবাইকে নিরাপদে রাখব। আর যখন আমরা বাইরে যাচ্ছি প্রয়োজনের ক্ষেত্রে আমাদেরকে বাইরে যেতে হবে, বাইরের নিরাপদ দূরত্ব বজায় রেখে আমরা কাজ করব এবং মাস্ক পরিধান করে নিজেও যেমন পরিধান করব, অন্যকেও পরার জন্য সেরকম উৎসাহিত করব। তাহলে আমরা সবাই নিরাপদে থাকব। বাসার একজন আক্রান্ত হলে আমরা সবাই আক্রান্ত হব, তাই সবাই সচেতন থাকব। করোনাকালীন পড়াশোনায় একটু বিঘ্ন হলেও আমরা কিন্তু অনলাইন বেসিস ক্লাস করে যাচ্ছি, এবং যারা নিয়মিত ক্লাস করছো তারা কিন্তু পড়াশোনার সঙ্গে সম্পৃক্ত হচ্ছ, তাই আমরা সবাই অনলাইন বেসিসে পড়াশোনাটা সবসময় কন্টিনিউ করব। যেহেতু আমাদের এখন কলেজ পুরোপুরি আমাদেরকে মানে যাওয়ার পারমিশন দেয়নি, এ কারণে আমরা অনলাইনে ক্লাসগুলা সব গুরুত্ব সহকারে দেখব, পড়াশোনা করব, কারণ আমাদের নেক্সট টাইম পরীক্ষা চলে আসছে, পরীক্ষা কিন্তু অ্যাটেন্ড করতে হচ্ছে, পরীক্ষায় পাশ করতে হবে কিংবা ভালো রেজাল্ট করতে হলে আমাদের পড়াশোনার সাথে সম্পৃক্ত থাকতে হবে। তাই আর বেশি কথা না বলে আমরা অনলাইন বেস ক্লাসের সঙ্গে মনোযোগী হই। আজকে আমি তোমাদের সেকেন্ড ইয়ারদের সঙ্গে আমার ক্লাস, বিগত দুটো ক্লাস হয়ে গেছে, চ্যাপ্টারের ওপরে যে অংশটুকু বাকি আছে সেই অংশটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর সেটা তোমরা অবশ্যই খুব যত্ন সহকারে ক্লাসটা দেখবে এবং পড়াশোনা করবে। অতএব এখন আর দেরি না করে আমরা আমার ক্লাসে যাব। তোমরা আশা করি তোমরা আমার সঙ্গেই থাকবে, ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে এবং করবে। অনলাইন ক্লাস পরিচালনায় আমি মোসাম্মদ ফেরদৌসি পারভীন, প্রভাষক প্রাণীবিদ্যা বিভাগ সৈয়দ আহমদ কলেজ, সুখানপুকুর, গাবতলী, বগুড়া। কোর্সের নাম পরিবেশ জীববিদ্যা এনভায়রনমেন্টাল বায়োলজি, দ্বিতীয় বর্ষের সম্মান, বিষয় কোড 223105 223105, বিষয় কোডটা খুবই ইম্পর্টেন্ট। বই পরিচিতি, বইটা আমি শুধু দিয়ে রেখেছি, যারা কিনো নাই বইটা অবশ্যই কিনে নেবে, কারণ বইটা ছাড়া পড়া সম্ভব না। অনলাইন অনেকের কাছে হয়তো টাচ স্ক্রিন মোবাইল নেই, তারা কিন্তু আমরা অনলাইন বেসে ক্লাস করতে পারবো না, তাই বইটা আমাদের রাখতে হবে। ইতিমধ্যে হয়তো অনেকে কিনে ফেলছে, যারা কিনো নি তারা অবশ্যই কিনে নেবে বইটা। আজকের বিষয় অধ্যায় চার, চ্যাপ্টার ফোর, যেটা ওয়াটার পলিউশন, আমি যে অংশটা বাকি ছিল সেই অংশটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে মূল প্রতিপাদ্য বিষয় যেটা হচ্ছে পানি দূষণ নিয়ন্ত্রণ, শিল্প বর্জ্য পানি আর রোগবালাই, এই বিষয়গুলো নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। আমি জাস্ট চিত্রটা দিয়ে দিয়েছি তোমাদের সুবিধার জন্য, পানি কীভাবে দূষিত হয় তার একটা চিত্র। এখানে তো একটা জিনিস দিয়েছে, ডায়াগ্রাম অফ ওয়াটার পলিউশন কন্ট্রোল, যেটা সেই জিনিসটা আমি এখন তোমাদেরকে জাস্ট একটা ছবির মাধ্যমে দেখাচ্ছি। দেখো এখানে একটা ইংলিশ টার্ম দেওয়া আছে, ওয়াটার পলিউশন, দ্য অ্যাডিশন অফ হার্মফুল কেমিক্যালস টু ন্যাচারাল ওয়াটার বডিস ইজ কল্ড ওয়াটার পলিউশন। আর এখানে দেখো, ওয়াটার পলিউশন হ্যাজ ম্যানি সোর্স, দ্য মেজর সোর্স আর দ্য সিটি সিওস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়াস্ট ডিসচার্জ ইন টু দ্য রিভার। এই টপিকসটা তোমরা একটু দেখে নাও যে সহজে তোমাদের মধ্যে এটা কিভাবে আমরা এটা কন্ট্রোল করব সেই জিনিসটা আমরা জানতে পারব। পানি দূষণ নিয়ন্ত্রণ, যেটা কিভাবে পানি দূষণ নিয়ন্ত্রণ করব, এটা আমরা সচেতন যারা নাগরিক তারা কিন্তু একটু সচেতন, তার হলে সবাইকে যদি আমরা সচেতন করি তাহলে আমরা এই পানি দূষণ নিয়ন্ত্রণটা নিজেরাই
করতে পারি, কারণ পানি ব্যতীত আমাদের জীবন অচল। পানির অপর নাম হচ্ছে জীবন, তাই বিশুদ্ধ পানি জীবের জীবন ধারণের জন্য একান্তই প্রয়োজন। তাই পানি দূষণ নিয়ন্ত্রণ একটি জরুরি ও গুরুত্বপূর্ণ বিষয়। নিম্নলিখিত উপায়ে পানি দূষণ রোধ করা যায়, কয়েকটা পয়েন্ট উল্লেখ করেছি, সঙ্গে আমি ছবিগুলো দিয়েছি, একটু কালেক্ট করে দেখো। সিএস নিয়ন্ত্রণ যেটা, এটা কীভাবে হয়? এটা হচ্ছে পয় প্রণালীর মাধ্যমে যে আবর্জনাগুলো জলাশয়ের পানিতে মিশ্রিত না হয়ে বাস্তবে প্রকাশ করে। সিজেট প্লান্ট যদি আমরা তৈরি করি, সেক্ষেত্রে বিজ্ঞানভিত্তিক ব্যবস্থা নিশ্চিত করা যায়, মানে একই ময়লা আবর্জনাগুলোকে আমরা পানিতে না ফেলে একটা মেশিনের মাধ্যমে এক জায়গায় এটাকে নিষ্ক্রিয় করতে, তাহলে আমরা কিন্তু পানি দূষণটা অনেকটা নিয়ন্ত্রণ করতে পারবো। তাই অণুজীবের সহায়তাও আবর্জনা পচিয়ে ফেলা যায়, কিংবা এক জায়গায় করে বিষাক্ত কিছু ফেলে সেটার মধ্যে যদি আমরা কোনো কেমিক্যাল মিশিয়ে দিই, ময়লা আবর্জনাগুলো বা পয় প্রণালীগুলো, সেটা কী হবে, একত্র হয়ে সে যেটা উড়বে না, একটা নির্দিষ্ট জায়গায় থাকবে এবং সেটা পানির সঙ্গে মিশবে না, সেক্ষেত্রে পানিটা আমাদের দূষণটা নিয়ন্ত্রণ করা গেল। কলকারখানার বর্জ্য, এই বর্জ্যগুলো কী করা হয়, কলকারখানার বর্জ্যগুলো যাতে পানিতে না মিশে, তার কারণে আমরা কী করবো, একটা পূর্ণ মানে পূর্ণ ব্যবহার করার মতো একটা মেশিনের মাধ্যমে এটাকে গুঁড়া করে হয়তো কোনো প্রোডাক্ট তৈরি করা যাবে, এমন একটা পদ্ধতি নিতে পারি যাতে পরিবেশটা দূষিত হবে না বা পানি দূষিত হবে না। এটা কিন্তু উন্নত দেশগুলো সাধারণত করে থাকে, যা একটু দৃষ্টিকোণ দিয়ে যদি আমরা দেখি আমেরিকা কিংবা জাপান, সেক্ষেত্রে ওদের কিন্তু দূষণ পদ্ধতিটা অনেকটা কি না বললেই চলে, কারণ ওরা সব ধরনের এটা নির্চক্র চলার কারণে সেইভাবে করে। ওদের জীবন মানে যে প্লাস্টিকগুলো ওরা ব্যবহার করে সেটাকে দ্বিতীয়বার মেশিনের মাধ্যমে ভেঙে কোনো একটা প্রোডাক্ট তৈরি করে ফেলে, ফলে এটা পরিবেশের সঙ্গে মিশে না কিংবা পানির সঙ্গে মিশে না, সেক্ষেত্রে পানি দূষণটা নিয়ন্ত্রণ হয়। তেল অপসারণ বা তেল অপসারণ যেটা, পানির উপরে তেল সরিয়ে ফেলা হয়, ত্রুটিপূর্ণ জলযান ব্যবহার না করলে কিন্তু আমাদের পানিটা দূষণ হয় না। পেস্টিসাইড ও হার্বিসাইড ব্যবহার নিয়ন্ত্রণ, কৃষিতে যখন আমরা বিষাক্ত রাসায়নিক সার ব্যবহার করি, যেটা পেস্টিসাইড এবং হার্বিসাইড ব্যবহার কমিয়ে এনে এটাকে জৈবিক মানে জৈবিক প্রক্রিয়ায় বায়োটেকনিক্যাল পদ্ধতিতে আমরা এটাকে ব্যবহার করলে কিন্তু আমরা পানি দূষণ রোধ করতে পারব। প্রয়োজনীয় অতিরিক্ত সার ব্যবহার নিয়ন্ত্রণ, আমাদের যতটুকু দরকার শুধু সেই পরিমাণ সারটা যদি আমরা ব্যবহার করি, তাহলে কিন্তু বৃষ্টির পানিতে বেশি এটা ছড়িয়ে যাবে না। তাই আমাদের কী করতে হবে, প্রয়োজনীয় অতিরিক্ত সার ব্যবহার না করা থেকে নিশ্চিত থাকতে হবে, এবং সবসময় খেয়াল রাখতে হবে যেন সেখানে কোনো কিছু অতিরিক্ত পরিমাণ আমরা ব্যবহার না করি, প্রয়োজন যত ঠিক সেই পরিমাণটা এবং নির্দিষ্ট জায়গায় সেটা যেন ব্যবহার করি। ডিটারজেন্ট ব্যবহার নিয়ন্ত্রণ, এখানে আমি বিভিন্ন ধরনের ডিটারজেন্টের নাম দিয়েছি। দেখো, আমরা এই ডিটারজেন্টগুলো যদি সরাসরি পানিটা পুকুর বা নদীতে না করে একটা গথতে যদি ফেলে ব্যবহার করি, তাহলে কিন্তু অনেকটা এটা রোধ হয়, অর্থাৎ কাপড় চোপড় কাচার পর যে পানিটা হবে সেই কাপড় কাচার পানি কী করতে বন্ধ করতে হবে, আর এটা জলাশয় যদি না যায় সেদিকে খেয়াল রাখতে হবে, একটা গথ করে সেখানে যদি আমরা পানিটা ব্যবহার করি তাহলে কিন্তু পানিটা দূষিত হবে না। নলকূপের পানি ব্যবহার নিয়ন্ত্রণ, নলকূপের পানি কীভাবে আমরা নিয়ন্ত্রণ করব, আর্সেনিকযুক্ত স্থানে নলকূপগুলো ব্যবহার করব না, আর যেটা করব সেচের সেচের সময় যে পানিটা ব্যবহার করব সেটা করব না। নলকূপের দ্বারা সেচের জমিতে ধান যেটা হয় সেখানে শৈবালে চাষ করব, ফলে কী হবে, শৈবাল থেকে আর্সেনিকটা সেটা শোষণ মানে শৈবাল থাকলে সেখানে আর্সেনিকের প্রভাব থাকবে না, সবুজ প্রভাব যেখানে আছে সেখানে কিন্তু আর্সেনিকের প্রভাবটা কম থাকবে, এর জন্য সবুজ চিহ্নিত কলগুলাই থেকে আমরা শুধুমাত্র পানি ব্যবহার করে থাকি। সমুদ্রের পানি দূষণ হতে না দেওয়া, আমরা কিন্তু সমুদ্রের পানিটা দূষণ কীভাবে, নদীর পানি দ্রবিত হয়ে কিন্তু সমুদ্রে মিশে যায়, তাই নদীর পানিগুলো কিন্তু আমরা দূষিত মুক্ত মানে দূষণমুক্ত করতে পারি, তাহলে আমরা সহজেই সমুদ্রের পানিকে দূষণমুক্ত করতে পারবো, তাহলে সমুদ্রের জীব বৈচিত্র্যের একটা স্তর থাকে সেটা ধ্বংসাবশ থেকে বেঁচে যাবে। এই যেমন পানির বোতল ফেলা হয়েছে সেটা কিন্তু আমরা একটা কাগজ দিয়ে একটা ফিতা দিয়ে টেনে তুলে ফেলতে পারি, এভাবে যদি সবাই করি এই কাজটা যে আমরা পরিষ্কার রাখবো, তাহলে কিন্তু সহজেই আমরা দূষণটা নিয়ন্ত্রণ করতে পারবো। পানির নাব্যতা বজায় রাখা, নদী অগভীর হলে স্রোত কমে যায়, ফলে নদী তার কি বৈষম্যটা হারিয়ে ফেলে, তাই নদীতে অবশ্যই পানির নাব্যতা বজায় রাখতে হবে, মাঝে মাঝে পানি মাটি খনন করতে হবে যাতে পানির নাব্যতা ঠিক রাখে। এই ধরনের নদী খনন যদি আমরা রাখি তাহলে কিন্তু আমাদের নদীতে মাছ বিপুল পরিমাণ হবে, বাধাগ্রস্ত হবে না।
পানি দূষণও নিয়ন্ত্রণ হবে। নদীতে অকপ্লিত বাঁধ না দেওয়া, আমরা পরিকল্পনা করি নদীতে বাঁধ দিব, মানে যেখানে সেখানে বাঁধ দিলে হয় কি মাছ, আমরা যে নদীর যে স্রোত থাকে সেখানে নদীর নাব্যতা কমে যায় এবং পানি দূষণ ঘটে, তাই পরিকল্পনায় এটা বাঁধ পরিকল্পনা করে আমাদের বাঁধটা দেওয়া উচিত, সেক্ষেত্রে কিন্তু আমরা এটা নিয়ন্ত্রণ করতে পারব। জনসচেতনতার সৃষ্টি, জনসচেতনতা যদি আমরা সৃষ্টি করি তাহলে কিন্তু অনেকটাই সেটা শেষ করতে হবে। এখানে কী করতে হবে, মলমূত্র ত্যাগ করা নিষেধ করতে হবে, যেখানে সেখানে আবর্জনা ফেলা যাবে না, পানি দূষিত হবে না, তাহলে কি পানি আমরা করব, পানি দূষণ, পানি দূষণের প্রভাব নিয়ন্ত্রণ এটা সবার মাধ্যমে আমরা ছড়িয়ে দিব এমন একটা প্রতিজ্ঞা করব। জাস্ট আমি এমন একটা চিত্র দিয়েছি, আমরা সবাই মিলে যদি একসঙ্গে পণ করি তাহলে কাজটা করতে পারব। পানি দূষণ নিয়ন্ত্রণের লাস্টটা হচ্ছে আইন প্রয়োগ, যেটা না করলেই না, যদি আমরা আইন প্রয়োগ করি সেক্ষেত্রে কিন্তু কী হবে, সবাই কিন্তু আমরা সঠিকভাবে ব্যবহারটা করব এবং সচেতন হব। কেউ যদি আমরা অন্যায় করে থাকি সেক্ষেত্রে কিন্তু আমরা ভয় পেয়ে আমরা সচেতন হওয়ার চেষ্টা করব। এই গেল পানি দূষণের, আমাদের পানি দূষণ নিয়ন্ত্রণ করি কীভাবে, এই কয়েকটা পয়েন্ট যদি আমরা উল্লেখ করি অবশ্যই ভালো একটা মার্কস পাবো ইনশাআল্লাহ। শিল্প বর্জ্য কী, এবার আসা যাক, শিল্প এবং কলকারখানা থেকে নির্গত বর্জ্য বা পরিত্যক্ত বস্তু যা পরিবেশ দূষণ ঘটায় তাকে শিল্প বর্জ্য বলে। আমি আবার বলছি, শিল্প কারখানা থেকে যেসব মানে বর্জ্য পদার্থ বা পরিত্যক্ত জিনিস যা পরিবেশকে দূষণ করবে সেটাই হচ্ছে শিল্প বর্জ্য। শিল্প বর্জ্যকে দুই ভাগে ভাগ করা যায়, এক হচ্ছে শিল্প প্রকায় সৃষ্ট বর্জ্য, আর হচ্ছে শিল্প প্রকায় বহির্ভূত, একটা সংশ্লিষ্ট একটা বহির্ভূত। সংশ্লিষ্টটা কীভাবে হয় এটা দেখে নিই। এই ধরনের শিল্প বর্জ্য শিল্পের প্রকৃতির উপর নির্ভর করে, শিল্প বিভিন্ন শিল্প ধরনের বিভিন্ন ধরনের শিল্প কারখানা ভিন্ন ভিন্ন বর্জ্য নির্গত রাখে, আর বর্জ্যের বিশিষ্ট বৈশিষ্ট্য নির্ভর করে কলকারখানার কোন ধরনের পণ্য ব্যবহার করবে তার উপরে। তাহলে আমরা কোন পণ্যটা ব্যবহার করছি তার উপরে নির্ভর করছে হচ্ছে যে পরিবেশটা কীভাবে দূষিত হচ্ছে। দেখা যাক আমরা যে কাজগুলো করে থাকি কী কী বিষয়ের উপর আমরা একটা করব, আমরা যে চিপসগুলোর উপর গুরুত্ব দেব সেটা হচ্ছে এক ধরন কাগজ বা মণ্ড যেখানে উৎপন্ন হয় তার, সেক্ষেত্রে আমরা কী কাঁচামাল ব্যবহার করি, এটা কিন্তু পানিতে মিশে পানিকে দূষিত করে। কাঁচামাল হচ্ছে লাইলিং, সালফাইড, লবণ এবং পেন্টাক্লোরাইড, এই তিনটা জিনিস মিশে হচ্ছে আমাদের শিল্প বর্জ্য দূষিত বর্জ্য যেটা বের হয়। আর থাকছে বস্ত্র থেকে কী নির্গত হয়, সেটা হচ্ছে গ্রিস, মানে আমরা ব্যবহার করি মোম, ডিটারজেন্ট, রাজিন এবং অন্যান্য রাসায়নিক পদার্থ। আর চামড়া থেকে কী শিল্প নির্গত হয়, চামড়া শিল্প থেকে শিল্প যে নির্গত হয় সে বর্জ্যটা হচ্ছে লবণ। আমরা যে চামড়া মানে কোরবানির পর কিংবা যে কোনো পশু মারা যাওয়ার পর চামড়াটা নিয়ে সেই চামড়াটাকে প্রথমে লবণ দিয়ে পুরো মাখিয়ে রাখতে হয়, তাহলে জীবাণুটা মারা যায়। ধুলোবালি যেখানে থাকে, গোবর থাকে, খাড় থাকে, চুন, লোম, প্রোটিন, সালফাইড ইত্যাদি, এইসব জিনিস হয় কি আমরা শিল্প চামড়া শিল্প থেকে পেয়ে থাকি। আর ইলেকট্রোপ্লেন্টিং যে শিল্প কলকারখানাতে নির্গত বর্জ্য গ্রিস, তেল, জৈব দ্রাবক, শুলধাতু, লবণ ইত্যাদি, এই জিনিসগুলো হচ্ছে সংশ্লিষ্ট থাকে। আর বহির্ভূত যেটা আমরা পাবো সেটা কীভাবে পাই, শিল্প এলাকায় যেসব অফিস আছে, হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, হাসপাতাল আছে, সেগুলো থেকে নির্গত হয় বর্জ্য, তাই না? সেগুলো কি বিভিন্ন ধরনের প্যাকেট হয়, ফলমূলের খোসা হয়, সিগারেটের প্যাকেট হয়, কোমল পানীয় বোতল হয়, ঠান্ডা বা ঠোঙ্গা, এবং হোটেল এবং রেস্টুরেন্ট থেকে নির্গত ব্যবহার যে পানিতে থাকে সে অন্যান্য বর্জ্যগুলো এখানে মিশে যায়। এইসব বর্জ্যগুলো কোথায় মিশ্রিত হয়, এলো যখন নদী, হ্রদ, খাল, বিল ইত্যাদি যে কোনো জলাশয় ওই পানির সাথে মারাত্মকভাবে দূষিত করে, জলাশয়ের বস্তুতন্ত্র ধ্বংস হয়। আর এখান থেকে নির্গত বিভিন্ন ধরনের কী বিষাক্ত পদার্থ কী করে আমাদের চারপাশের পরিবেশকে দূষিত করে। আমরা তাহলে জানলাম শিল্প বর্জ্যটা কীভাবে আমাদের পরিবেশকে দূষিত করছে। এবার আসা যায় রোগবালাইয়ের ক্ষেত্রে, আমরা যেহেতু এখানে পানি ব্যবহার করলাম সেই পানির ক্ষেত্রে অবশ্যই কিন্তু অনেকটা রোগবালাই এসে যাচ্ছে। এই রোগগুলোর মধ্যে দেখা যাচ্ছে মিনামেটা রোগ একটা, দুই নম্বর হচ্ছে এটাই, আর তিন নম্বর হচ্ছে আর্সেনিক। মিনামেটা রোগটা এটা হচ্ছে জাপানে সর্বপ্রথম দেখা যায় 1955 সালে, কারণ এটা হচ্ছে সমুদ্রের উপকূলে বসবাসকারী মানুষের মধ্যে এই জিনিসটা দেখা যায়, এটা হচ্ছে পারদ থেকে উৎপন্ন হয়, যার কারণে এই রোগটা কি কোথায় আমরা জাপানেই সর্বপ্রথম দেখেছি 1955 সালে। আর হচ্ছে এলোকের লক্ষণগুলো হচ্ছে, দেখো আমি হাতটা দিয়ে ছবি দিয়েছি, হাতের পেশিগুলো সংকীর্ণ হয়ে গেছে, দৃষ্টি বিভ্রাট ঘটবে, বধিরতা সৃষ্টি হবে, কর্মস্পৃহা কমে যাবে, স্মৃতি বৈকল্য হতে পারে, শারীরিক ভারসাম্য থাকবে না ইত্যাদি। আর রোগের এই রোগের কারণ যেটা হচ্ছে
মিনামিটার সাগরের জল সাগরজাত খাদ্য সামগ্রীতে এবং মানুষের কোষে মিথাইল মার্কারি যেটা এটা মিশে হচ্ছে রোগ হয়। উৎস সৃষ্টি হচ্ছে মার্কারি থেকে বা পারদ থেকে এই রোগের উৎস। 1958 সালে আধিকারিকভাবে প্রকাশিত তথ্য অনুসারে আক্রান্ত 50 জনের মধ্যে এই রোগ দেখা যায়, যার মধ্যে 21 জন মারা গিয়েছিল। এটা হচ্ছে 1958 সালে। এবার আসা যাক এটাই বা আইস রোগ, যেটা এই রোগটা কিসের অভাব হয়, এটা হচ্ছে ক্যাডমিয়ামের মাধ্যমে বা ক্যাডমিয়াম যেটা বলে CD2 যেটা, এটার অভাবেই এই রোগটা হয়ে থাকে। এটাও কিন্তু জাপানে প্রথম দেখা যাচ্ছে 1968 সালে জিনসু নদীর উপত্যকায় যারা বসবাস করে তাদের মধ্যে এই জিনিসটা দেখা দিয়েছিল। ক্যাডমিয়াম দূষণজনিত একটি বিশেষ ধরনের সংক্রামক রোগী হচ্ছে এটাই। এই রোগটা হচ্ছে মানবদেহে কীভাবে প্রকাশ করে, তার মাধ্যমে চাল গম আর ডাল এই কিছুর মাধ্যমেই হচ্ছে এটা রোগ প্রবেশ করছে। আর এই রোগের লক্ষণগুলো হচ্ছে পিছনে দেখো একটু বাঁকা হয়েছে, আবার দেখা যায় অনেক বড় একটা টিউমার থাকতে পারে, আমরা যেটাকে গুজ বলি সেই রোগটা কিন্তু এই ইচাইচাই রোগ। এটা হচ্ছে রেচনিক ক্রিয়া বিঘ্ন ঘটে, উচ্চ রক্তচাপ সৃষ্টি করে, অগভীর অনিয়ন্ত্রিত শ্বাস প্রশ্বাস দেখা দেয় ইত্যাদি। আর এটা কিন্তু ক্যাডমিয়ামের অভাব হয়েছিল এবং জাপানে হয়েছিল। 1968 সালে শতাধিক মানুষ এই ক্যাডমিয়াম দূষণ রোগে আক্রান্ত হয়, যা ইটাইচাই নামে পরিচিত হয়ে যায়। আর্সেনিক রোগের সঙ্গে আমরা পরিচিত। আর্সেনিক রোগটা কোথা থেকে হয়েছে? আর্সেনিক হয়েছে অবশ্য পানীয় খাদ্য এবং পানীয় গ্রহণকালে মানবদেহে যে বিরূপ প্রভাব সৃষ্টি করে সেটাই হচ্ছে আর্সেনিক। এই আর্সেনিককে হচ্ছে আমরা এটা বিষাক্ত একটা পদার্থ, যেটা শরীরে গেলে শরীরে আমাদের দেখো স্কিনগুলোতে এর প্রতিক্রিয়া দেখা দেয়, হাত পায়ে ফুসরি উঠে যায়, পা অনেক সময় পায়ের তলাতে এবং হাতে দেখো যে ছবিটা আছে, এই কারণে কিন্তু এই রোগটা ছড়ায় পড়ে। আর এটার মধ্যে কী কী থাকে? সালফাইড থাকে, অক্সাইড থাকে, থাকে হচ্ছে আর্সেনাইডস। এইসব সামুদ্রিক জিনিসের মধ্যে পড়ে হচ্ছে উদ্ভিদ প্রাণী যেটা বলে বায়ুমণ্ডলের যে সামুদ্রিকের যে এগুলো থাকে সেখান থেকে কিন্তু এই রোগগুলো বেশি ছড়ায়। তাই এই রোগে যে বায়ুমণ্ডলে এর তুলনায় আগের চাইতে এখন বেশি হয়ে গেছে, কারণ মানুষ তার পানির মানে ব্যবহারের এটা বাড়িয়ে দিয়েছে, প্রয়োজনটা বেড়ে গেছে, যার কারণে আমাদের পানির পরিমাণটা যখন বাড়ছে তেমনি আর্সেনিকটা কিন্তু বেড়ে গেছে। যেখানে পরীক্ষা করা হয় হয়তো সেখানে আমরা ব্যবহার করি না, কিন্তু অনেক সময় পরীক্ষা না করে যারা ব্যবহার করছে তারা কিন্তু এখনও আর্সেনিকে ভুগছে। এটা সর্বোচ্চ 1250 সালে প্রথম এটা দেখা যায়, তখন এর ঘনত্ব ছিল 5 থেকে 6 PPM যেটা, আর বর্তমানে এখন এর মাত্রা এত পরিমাণ হয়েছে 0.5 থেকে 0.1 PPM হচ্ছে, মানে আর্সেনিকের উপস্থিতি এত বেশি বেড়ে গেছে। আর আর্সেনিকের প্রভাবে আমরা কী রোগের আক্রান্ত হই বা কেমন লক্ষণ হলে আমরা বুঝতে পারবো যেটা আর্সেনিকে আক্রান্ত হয়েছে? প্রথমে দেখবে পাকস্থলী বা অন্ত্রপ্রধায় মানে আমরা বলি আলসার বলি বা পাকস্থলীর কোনো প্রবলেম সেটা বুঝতে হবে, নাহলে মুখে মুখ শুষ্ক হয়ে যাবে, বমি বমি ভাব হবে, আর পেট ব্যথা করবে, ডায়রিয়া হবে, খাদ্যে অনীহা দেখা দিবে, দৈহিক ওজন কমে যাবে, লিভার সিরোসিস বা জন্ডিস পরিলক্ষিত হবে, ত্বকে ফুসফুরি আমি যেটা বলেছি ফুসফুরি দেখা দেবে, দেখো ত্বকে উপরে একটা কালো কালো চামড়া দেখা দেবে ইত্যাদি, সাইনাসিস ঘটবে, অ্যামোনিয়া দেখা দেবে ইত্যাদি। আর আর্সেনিক সমস্যায় যে কারণ হচ্ছে আর্সেনিক দ্বারা আমরা খাবার কী করি সংক্রামিত, খাবার দ্বারা সংক্রামিত হই, ভূগর্ভস্থ পানির ভাণ্ডার দূষিত হচ্ছে যার ফলে আর্সেনিকের সংক্রমণটা বাড়ছে, আর এই কারণে আমাদের ব্যবহারটাও বেড়ে যাচ্ছে, পানি আর্সেনিক দ্বারা সংক্রামিত আমরা বেশি হচ্ছি। তাই উৎসগুলো আমরা জেনে নিই যে কোত্থেকে আসছে, এটা শিলা থেকে মেন উৎস। আমাদের এই আর্সেনিকটা আসে প্রধানত বিভিন্ন ধরনের শিলা, পাললিক শিলা, আগ্নেয় শিলা, গ্রানাইট শিলা ইত্যাদি থেকে, বা আর্সেনিক ঘটিত পেস্টিসাইড বা রাসায়নিক সার থেকে এটা দেখা দেয়। সমুদ্রের পানিতে যেমন থাকে তামা, সোনা, সীসা, দস্তা প্রভৃতি থেকে আমরা কিন্তু এটা পেয়ে থাকছি। তো এর ক্ষতিকর প্রভাবগুলো আমাদের মধ্যে দীর্ঘমেয়াদী আছে, একটা তাৎক্ষণিক ত্বকের উপর প্রভাব পড়ে, আর দীর্ঘমেয়াদী হচ্ছে এটা অনেক দিন আস্তে আস্তে হতে থাকে। এভাবেই কিন্তু আমরা যখন পড়বো তখন পড়াটা জানতে পারবো। যাই হোক, তোমরা ডিটেলস ভালো করে পড়বা, আর পড়লে দেখবা সব কিছুই তোমাদের সহজ মনে হবে। পড়াটাকে যত বেশি অ্যানালাইসিস করতে পারবে, পড়ার সঙ্গে যত সম্পৃক্ত থাকবে তত বেশি পড়াটাকে তোমরা উপভোগ করতে পারবে বা তত বেশি মজা পাবে, কারণ বইয়ের সঙ্গে মিতালি করলেই দেখবা তোমরা অনেকটা ভালো করছো। আর তোমাদের যে প্রবলেমগুলো হবে অবশ্যই আমার এই লিঙ্কের মাধ্যমে জানাবে, আর তোমরা যার যার যে ধরনের কমেন্ট করো না কেন, কমেন্ট ছাড়া কিন্তু আমরা বুঝতে পারবো না, তাই আমি অবশ্যই তোমাদের কাছে ফিডব্যাক কমেন্ট চাইবো, কমেন্ট করে আমাকে জানাবে, আমি তোমাদের সলিউশন করার চেষ্টা করব। থ্যাংকস টু অল, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর নিয়মিত পড়াশোনা করবে। আল্লাহ হাফেজ।